বিবি জাহরার দোয়ার আসরে আপনাদের সকলকে সপরিবারে সুস্থ রাখো, সালামত রাখো এবং দিন বা দিন মারেফাতের সঙ্গে হুসাইনের আজাদারি করার তৌফিক দান করো। যেহেতু কথার মাঝে হয়তো ভুলে যেতে পারি, এখনই মাওলানা কাসিম রেজা রেজভী সাহেব খুব সুন্দর একটি কথা বলছিলেন, আজাদারি রসম না ইবাদত, আপনাদের কি মত? আপনারা এতদিন কি ভেবে কোন বিশ্বাসের সাথে এই আজাদারি করে এসেছে? একবার আমার সাথ দিতে সালাত পড়তে পড়তে এগিয়ে আসুন, কেমন জায়গা আছে পেছনে যারা আসছে তাদের বসার সুযোগ করে দিন ফার্সে আজায়। আর আমি ভলেন্টিয়ার্সদের বলবো যে তোমরা যদি সম্ভব হয় একটু বাইরে ফার্সে আজাকে বড় করে দেওয়ার ব্যবস্থা করো। আর একবার মিলে জুলে সালাত পড়ো। মৌলানা সাহেব মাফ কিজিয়েগা, মানে এক সওয়াল কিয়া ইন লোগো সে, আজাদারি রসুমাত মে হ্যায় আপকে মুতাবিক ইয়া ইবাদত মে? বলেন আপনারা কি ভেবে করেন রসম, মানে যেরকম বিয়েতে কোনো বেতে এখন বিয়েতে যদি মহরমের আগে হয় তা যেমন তেমন হয়, আর মহরমের আগে না হলে আশীর্বাদ হয়, তাই তো? তারপরে মেহেদির রসম হয়, তাই তো? এগুলো কী বলি, মেহেদির রসম, তাই কি না? শুধু ওই মৌলবি যেটুকু কথা বলবে ওটি কিন্তু শরিয়া তার ইবাদত, আর বাকি যা কিছু আছে সব রসম কিন্তু, হ্যাঁ না? কোনো জায়গায় মিনু দিয়ে দেয়, কোনো জায়গায় 23 রকমের আইটেম থাকে, কোনো জায়গায় মহরমের আগে যদি হয় মানে ঈদে মোবাইল আর টোবাইলের নজদিক, তাহলে মুড়ির উপরে হয়ে যায়, মুড়ি বাতাসের উপরে, ওখানে আপনি কম বেশি করতে পারেন। কিন্তু আজাদারি রসম না ইবাদত বলেন? যদি ইবাদত হয় তা আল্লাহ এমন কোনো ইবাদত রেখেছেন যে যাতে ডিসিপ্লিন নেই? রমজান মাসে ভোর হয়ে যাচ্ছে, আপনি সেহরি খেতে পারবেন? এখনও সলক আছে, ইফতারি করতে পারবেন? কিছু জিনিসকে বারণ করেছে যেগুলো হালাল ছিল হারাম হয় কি হয় না? হ্যাঁ, দিনের বেলা খাওয়া হারাম হয়তো, কিন্তু সেগুলো হালাল তো, কিন্তু রমজান মাসে খেলে হারাম, একেই তো ডিসিপ্লিন বলে নাকি? নামাজের জন্য উজু করতে হয় তো, এখন আমি ফজরের নামাজ পড়লে হবে যে আমি ফজরের নামাজ, যদি কাজা থাকে আলাদা ম্যাটার, যদি কাজা নয় আদায়ের নিয়েতে এখন পড়তে পারবেন? সময় হয়নি তো মগরবের। তাহলে আজাদারি যদি ইবাদত হয় তাহলে ডিসিপ্লিন অবশ্যই আল্লাহ রেখেছে, আর সেই ডিসিপ্লিনকে বয়ান করে গেছেন আমাদের ইমামরা, তাই কি না? আপনার মন কি চেয়েছে? আপনি কেমনভাবে করবেন? এত স্বাধীন কিন্তু শরিয়ত আপনাদেরকে দেয়নি, আর যা কিছু শরিয়তের ওয়াজিবাত আপনার পর্যন্ত পৌঁছেছে এই আজাদারির কারণে। আমরা তো এই নামাজ থাকতো, কিন্তু ইয়াজিদি নামাজ থাকতো যে হুসাইনের মাথা তাড়াতাড়ি কাটো, আমাদের নামাজ পড়তে হবে। আমরা তো ওইরূপ নামাজই নয়, সালাওয়াত বর মোহাম্মদ আলী নাকি? তা আমাদের মুরব্বী আর যুবকেরা বিশেষ করে আজাদারি ডিসিপ্লিনের সাথে, যদি ইবাদত হয় তা তার ডিসিপ্লিন আছে, তাই কি না? তা নামাজ দিয়ে নামাজিকে হত্যা করা হয়েছে কারবালায়, যারা মারেফত রাখত হুসাইনের। আমার এই মেসেজটি প্রতিটি যুবকের আর বাংলার মানুষদের আর বিশ্বের সমস্ত জায়গায় যদি পৌঁছে যায় যথেষ্ট, পুরো মজলিস, আমার পুরো লাইফের মজলিস যথেষ্ট যদি এই মেসেজটি পৌঁছে যায়। নামাজ দ্বারায় নামাজিকে হত্যা করা হয়েছে,
যে নামাজ পড়তে হবে তাড়াতাড়ি করো, আর এক নামাজিকে সেজদার হালতে কতল করতে হবে। ইয়ানি নামাজ কে জরিয়ে নামাজি কো কতল কিয়া গিয়া, ইয়ে কহকর কি হমকো আসর কি নামাজ মে দেরি হো রহি হ্যায়, শিমর জলদি কর, সরে হুসাইন কো জুদা কর। বোঝা গেল? নামাজ দিয়ে নামাজের টক্কর, খলিফা দিয়ে খেলাফতের টক্কর, নাকি খলিফা দিয়ে খেলাফতের টক্কর এসেছে কিনা বলুন? এসেছে তো। ঠিক সেইরূপভাবে সচেতন থাকতে হবে মারেফতের সঙ্গে। আমি স্মরণীয় কারবালাতে মরহুম রওশন আলী জায়দী ও মরহুম আব্বাস আলী জায়দী সাহেবের বসরুবি রিসালে সওয়াবের মজলিসে বলেছিলাম, আমেরিকার সিআইএ, ইসরায়েলের মোসাদ, ব্রিটেনের গুপ্তচর বিভাগ এবং অস্ট্রেলিয়ার গুপ্তচর বিভাগ, এরা কি শিয়া হয়ে গিয়েছে? হ্যাঁ, এরা কি হুসাইনের মান্যওয়ালা? এই খ্রিস্টান ও ইহুদি মিলে যে মহরম পারপাস এবছরে 2,000 কোটি টাকা পাস করেছে, সিআইএর বড় চিফ বলছে মজলিস করার জন্যে, মাতম করার জন্যে, আজাদারি করার জন্যে, তারা কি হুসাইনকে ভালোবাসার জন্যে বলুন? তাহলে 2,000 কোটি টাকা মহরম পারপাস পাস করেছে, এক তাবুদের বিরুদ্ধে আর এক তাবুদ, এক আজাদারির বিরুদ্ধে আর এক আজাদারি, এক জুলুসের বিরুদ্ধে আর এক জুলুস, এক আলমের বিরুদ্ধে আর একটি আলম খাড়া করে এমন ভাবে এই আজাদারিকে বদনাম করে দাও যে মানুষ যেন চিনতে না পারে। যারা মারেফত রাখবে তারা মালিকে আস্তার হবে, যারা মারেফত রাখবে না সিফিনের যুদ্ধে মাবিয়ার ষড়যন্ত্রে গ্রেফতার হবে, যে আলীর বিরুদ্ধে আলীর গলায় আলীর সেপাহি হয়ে তলোয়ার রেখে দিবে, কি কেননা মাবিয়া নাইজার উপরে কোরআন বুলন্দ করেছে। সালাওয়াত বার মুহাম্মদ। আর এটা শুধু এই বাংলার জন্য বলছি না, আমি কিন্তু পুরো বিশ্বের জন্য আমি কথা বলি, কেউ যেন নিজের উপরে না নেয়। আমি কারণ নিয়ত জানি না দোস্ত, সেই জন্য কারণ নিয়ত নিয়ে আমি কথা বলতে পারি না, কেন আমি মনে করব সবার নিয়ত আলহামদুলিল্লাহ আজাদারির খেদমতের জন্যে, সবাই আজাদারির খেদমত করতে চায়। কিন্তু এই ষড়যন্ত্র চলছে, সাবধান আমাদের থাকতে হবে। আমি কাউকে টার্গেট করে কথা বলছি না, আজাদারি যত বাড়বে ভালো, হুসেনের মাতম দাড়ি যত বাড়বে, যত বেশি জুলুস হবে ততই ভালো, কিন্তু যদি এবাদত হয় ডিসিপ্লিন থাকার প্রয়োজন, যদি এবাদত মানে। আর যদি রসম মানেন তা আপনার মেয়ের বিয়েতে নাচ করবেন, গান করবেন, কি কি করবেন আপনার ম্যাটার, তাই কি না? সেখানে তো আমি বলতে পারি না। তা যদি এবাদত মানেন তাহলে ডিসিপ্লিনকে মানতে হবে। বাস আসি, সতর্ক সকলকে থাকতে হবে কোনো এক জায়গার জন্য। পুরো বিশ্বে আজ পাকিস্তানে দেখুন কী অবস্থা হচ্ছে। হ্যাঁ, মেম্বার থেকে তাবাররা পড়ো, তাবাররা পড়ো, তাবাররা পড়ো, তাবাররা অবশ্যই ওয়াজেবাতের ভিতরে, কিন্তু সেই তাবাররা আপনি বলছেন অমুক খারাপ, সেই খারাপই আপনার মধ্যে। একজনও বোতল টানে বলছে এজিদ খারাপ, তো এজিদও বোতল, এজিদ কী চেয়েছিল? বোতল যেন সবার হাতে হাতে থাকে। তা আপনি এজিদের কাজ করছেন না হুসাইনের কাজ করছেন, তাহলে আপনি কোন অধিকারে এজিদকে খারাপ বলতে যাবেন? কেন আপনি তো এজিদের এক হিসেবে সেপাহি, আপনি শুধু সারাবি নয়, আপনি এজিদের সেপাহি, এজিদের কর্ম করছেন, আপনি এজিদের কাজকে আরও আগে বাড়াচ্ছেন। এজিদ চেয়েছিল সবাই বেনামাজি হোক, সবাই জানি হোক, সবাই বেপর্দা করুক। আমি একটা উদাহরণ দিই, একটা ছোট্ট ঘটনা বলি। একজন বাপ তার মেয়েকে একটা আইফোন কিনে দিয়েছে। আইফোন মানে বলছেন, আমাদের অনেক মুরব্বীরা বলছেন আইফোন মানে এই মুহূর্তে ফোনের যত ক্যাটাগরি আছে তার মধ্যে বেস্ট ক্যাটাগরি, মানে ওইটা হাতে নিলে কেউ পকেটে রাখতে চায় না, বাস দেখায়, আবার যেন সেই এক কামড়ানো আপেলটা যেন সবাই দেখতে পায়, কামড়ানো আপেলটা যেন দেখতে পায়। মেয়েকে দিয়েছে,
পরের দিন জিজ্ঞাসা করছে তুমি মোবাইলের কী করেছো, মোবাইল তুমি যে আমি যে তোমাকে দিলাম এত দামি মোবাইল, তা তুমি সেই মোবাইলের সঙ্গে কী করলে? বলছে প্রথমে গিয়েছি তার উপরে একটা স্ক্রিন গার্ড লাগিয়ে দিয়েছি, তারপরে বলছে তার একটা কভার লাগিয়েছি। বলব এত সুন্দর ফোন কোম্পানি তৈরি করলো আর তুমি তার উপরে স্ক্রিন গার্ড আবার কভার লাগিয়ে দিলে, তো কোম্পানি রাগ করবে না? বলছে না, রাগ করবে কেন কোম্পানি? বলছে আচ্ছা এই কভারটাকে তোমাকে কেউ লাগাতে বলেছিল মোবাইলে? কভার দিতে বলেছিল? উপরে স্ক্রিন গার্ড দিতে বলেছিল? বলছে না, কেউ বলেনি। তাহলে কোথা থেকে পেলে? বলছি না, যাতে এই জিনিসটা ভালো থাকে। বলছে ভালো থাকার জন্যই তুমি যে কোম্পানি তৈরি করলো সে রাগ করবে না যে তুমি তার তৈরি জিনিসের উপরে আবার কভার চড়িয়ে দিলে? বলছে রাগ করে? বলছে আচ্ছা এইটা করার উদ্দেশ্য কী? বলছে যাতে আমার এই দামি মোবাইলটা মেহফুজ থাকে। তখন সেই বাপ বলছে মা কোম্পানিও রাগ করলো না যে বানিয়েছে, তোমাকেও কেউ বললো না, অথচ তুমি তার হেফাজতের জন্যে কভার লাগিয়ে দিলে। মা তোমার এই জামাটা ছোট, আল্লাহ তোমাকে বানিয়েছে, তুমি আমার ইজ্জত, তোমার উপরে যদি কোনো মেম্বার থেকে বলা সম্ভব না, বুঝতে পেরেছে, তাহলে আমার পুরো সম্মান খানদানের চলে যাবে। তাহলে কী করা উচিত? এখানে কোম্পানি বলেনি করছে, আর ওখানে কোম্পানি স্বয়ং বলে দিয়েছে খালিক যে তোমার উপরে পর্দা ওয়াজিব আছে তুমি যখন মহিলা। হ্যাঁ, আমি সবাইকে দেখেছি এখানে এসে একবার মিলে জুলে সালাওয়াত পড়ুন, গোফরান আর একবার মিলে জুলে সালাওয়াত পড়ুন, আর একবার মিলে জুলে সালাওয়াত পড়ুন। এখানে আমাদের মা মেয়েরা সব জিনিসের ডিমান্ড করতে দেখেছি, পর্দা বোরকার ডিমান্ড করতে দেখেছি খুব কম, চলন নেই। দোস্ত জায়নাবের মাননেওয়ালি, জায়নাব কারবালা থেকে নিয়ে কুফার, কুফা থেকে শাম, কোনো জায়গায় ইতিহাসে আপনি দেখাতে পারবেন না পানি চেয়েছে কি, খাদ্য চেয়েছে কি, এ কথা বলেছে আমার বাজুর দড়ি খুলে দাও কি, আমার মাজায়ের মাথাকে আমাকে দিয়ে দাও। সারাটি রাস্তা যখনই জায়নাব কিছু চেয়েছেন একটি জিনিস, আমাকে চাদর দিয়ে দাও, ইয়ানি চাদরের গুরুত্বকে বুঝিয়ে দিয়েছেন বিবি জায়নাব। তাহলে বোঝো যদি তার মান্যবালি হও তাহলে ভাই কোরবান হয়ে গিয়েছে জায়নাব উম্মতির কাছে, তার জন্য কিছু ছেলের না। কোলের সন্তান মারা গিয়েছে তার জন্য কিছু ছেলের না। ভুকা পিপাসিত অবস্থায় কয়েদি হয়ে সফরের উপরে সফর, তাজিয়ানার উপরে তাজিয়ানা খেয়ে চলেছেন, কিন্তু জায়নাব শুধু চাদর চেয়েছে। জায়নাবের কথাকে মনে রাখো, কি একটা মেসেজ জায়নাব দিতে চেয়েছেন আমাদের মা বোনদেরকে, যে যতই কষ্ট হোক তোমার উপরে, কিছু থাক আর না থাক, ভুকা থাকো পিপাসায় থাকো কয়েদি হালতে থাকো, কিন্তু চাদরকে ভুলে যেও না। তাহলে আমাদেরও সেই রূপভাবে এগিয়ে চলা উচিত। যাই হোক দোস্ত, এই মকসদে হুসাইনকে আমাদের জানার প্রয়োজন আছে, তা আজাদারি সেই রূপভাবে আমাদের সকলের উপরে দায়িত্ব, কারণ আমরা সবাই আজাদারির খাদিম আছি। এই খেদমতের তৌফিক দিয়েছে এর জন্যই যথেষ্ট। যাই হোক, একবার মিলে জুলে সালাওয়াত পড়ুন। আমি মাওলানা রানা সাহেবকে বলবো আপনি একটু সামনে আসুন, বকচরার পেশ নামাজ সাহেব আসেন, আমার নজরে যারা যারা পড়ছেন আমি একটু সামনে ডেকে নিচ্ছি, না একবার সালাওয়াত পড়ুন, আপনি আগে এসে আসুন। আর একবার মিলে জুলে সালাওয়াত। আজিজ, একটি মেসেজ আমার দোবার আছে, যেহেতু দায়িত্ব ছিল এবার 72 আমাদের চিফ গেস্ট যারা ছিলেন তারা আসতে পারেননি,
কিছু কোভিড এবং পেপার ওয়ার্কের কারণে ওনারা বারবার কন্ট্যাক্ট করেছেন, ওনারা চল্লিশেই আসতে চান, রাইট চল্লিশে কি সতেরোই নভেম্বর, কিন্তু এত শর্ট টাইমে আমাদের তাদের ইস্তেকবাল করা সম্ভব হচ্ছে না। সেই জন্য তাদেরকে একটা মেসেজ এই মজলিসের মাঝে আমি পাঠিয়ে দিতে চাই, ফার্সিতে মেসেজটি, যাতে তারা ইনশাল্লাহ আয়ামে ফাতমিয়াতে তিন জামাতুস সানি যদি আসে তাহলে আমরা, কেননা রাইট চল্লিশে হায়দারপুরে হয়, নারকল বেড়িয়াতে হয়, স্মরণীয়া কারবালাতে হয়, বকচুরায় হয়, এই চারটে জায়গায় তো আমি জানি সলুয়া কারবালাতে হয়, এই জন্য সবাইকে ওই দিনে, কেন সবাই চায় প্রোগ্রামকে অ্যাটেন্ড করতে, সেই জন্য সম্ভব নয়, সেই জন্য ওই দিনে রাখতে চাচ্ছি তিন জামাতুস সানি, যদি যাতে সবাই আমরা বাংলার মানুষ তাদের থেকে, কেন তার ভিতরে বড় বড় ওলামারাও আছেন, যদি আসেন তাহলে আমরা সকলে মিলে তাদের ইস্তেকবাল এবং তাদের মূল্যবান বক্তব্য শুনতে পারি। সেই জন্য একবার মিলে জুলে সালাওয়াত পড়ুন, সালামু আলাইকুম দার খেদমতে হাজি আগাইয়ে তাকিয়ে মহান্দিস ও হাজি আগায় সালেহী কেহার দু তসমা খায়রি মুখাইয়ের হাসতে ও কারারবুদ ইমসাল দরবার নামে বুজুর্গে সরজমিনে বঙ্গাল কে তশিয়ে জনাজায় হফতা দু দোতান কারবালা বেইসমে বাহাত্তর তাবুত বারগুজার শুদে বুত ও দুর উন বারনামে মুতাসিফানে মা না তুনিস্তিম কে আগায়ুন তশিবে আরন্দ বেখাতরিন আজ মোমিনিনে বঙ্গল মা ইন হর দোতা মুখাইরিন ও খুসুসান নুমাইন্দে ওলিয়া ফাকি দার হিন্দুস্তান হজ আগাইয়ে মেহদিয়ে মেহদবিপুর রোহাম মিখাইম কেদার আয়ামে বাদি কে আরবাইন খেয়ারি নাজদিক হাস মা নামি তুলিম জিরা কে উন রোজা দার বিস্ত চর পারগানে দার পাঁচটা রোস্ত বারনামি হাস মা মিখাইম আগর আগায়ুন দার শাহাদতে তারিখে দবুম কে সয়ুমে জামাদুসানি শাহাদতে মজলুমায়ে কায়নাত বিনতে রাসুল বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা হাস্ত দার উন আইয়াম আগর তশরিফ আরিন মাদরসা আলিয়া একাডেমি কে ইন দু নাফার মুখাইরিন কুমাক কর দি উনাম আমাদমি শওয়ার ও আলান আইয়ামে বারু নাম হাস্ত আগর উন মৌকে তশরিফ আরিন মা মারদুমে বঙ্গাল খায়রি মামনুন মিশিম ও মুন্তজিরে জবাবে আগায়ুন হাস্তিম কে ইনশাল্লাহ ইন সালামে মওরা জবাব মিদি ও দাওয়াতে মওরা ইনশাল্লাহ কাবুল মিখুনি বর মোহাম্মদ ও আলে মোহাম্মদ সালাওয়াত। আর একবার মিলে জুলে সালাওয়াত পড়ুন, তা আজিজ ও মারেফাত খুবই প্রয়োজন আছে, মারেফাত না থাকলে কলমা পড়ার পরে নবীর সাথে থাকার পরে নবীর সঙ্গে সময় কাটাবার পরে নবীর পেছনে নামাজ পড়ার পরে নবীর সাথে মুসলসল কয়েকটি জিহাদের ময়দানে যে জিহাদ করার পরে শাহাদতের সম্মুখীন হওয়ার পরেও যদি বেঁচে যান আর মারেফাত না থাকে তা সোলায় হুদাইবিয়ার মতন জায়গায় এসে মুখ থেকে ব্যক্ত করে বসবেন কে এমনি অন্য অন্য সময় সন্দেহ তো হতো কিন্তু আজ এত বড় সন্দেহ হলো যে আমার সন্দেহ হচ্ছে ইনি সত্যিকারে নবী কি নবী না, আমার কথা বুঝতে পারলেন? আফসোস, মোবাইলে কি দেখে বিভিন্ন নুকতা এবং তাছাড়া হিস্ট্রিকে পড়তে হয়, নবী হজ করতে যাচ্ছেন নয় হিজরি
মুশরিকিনে মক্কা বাধা দিল, তাদের কিন্তু আর শক্তি নেই, তাদের ভিতরে শক্তি নেই রসুলের মোকাবেলা করার। রসুলের মোকাবেলায় লড়াই করার শক্তি নেই। তখন তারা কি বলল, এসেছেন ঠিক আছে, যারা এতদিন ময়দানে তলোয়ার বার করেনি তারা আজকে তলোয়ার ব্যবহার করছে, আজকে কেটেই ফেলবে। এটা শুধু জানার জন্য নয়, বোঝারও আছে, আপনাদেরও বুঝতে হবে। আমাদের ভিতরে সবাইকে আল্লাহ সদ্বুদ্ধি দেখ, যারা কোনোদিন মজলিস মাতম আজাদারি ফার্সে আজা কোনো ঝামেলায় জড়াতে যায় না, বাড়ি বাড়ি থাকে, কিন্তু কোনো একটা সমস্যা হলে সবচেয়ে চেঁচামেচি তারা করে, আপনি দেখে নেবেন। তো এরম লোক আজকের নয়, আগের জমানাতে আসবে। তাদেরকে আমরা আরও বোঝাতে চাচ্ছি, তাদেরকে আমরা টোন কাটতে চাচ্ছি না, এই ইতিহাসকে বুঝে নিজের ভিতরে পরিবর্তন আনো, তোমরা যেন ওদের ভিতরে হয়ো না, ওদের মতো হয়েও না। যারা কোনোদিন ময়দানে তলোয়ার বার করেনি, লড়াই করতে যায়নি, বলকে এমনও আছে খন্দকের যুদ্ধে এ পর্যন্ত বলা হয়েছে এনারা এমনভাবে চুপ করে, যখন খন্দক ডিঙিয়ে কাফির এসে নবীর সাথে গলাবাজি করছে, নবীর বেহরমতি করছে, কাউকে পাঠাও, হ্যাঁ আমার ইবনে আব্দাউদ বলছে কাউকে পাঠাও যে আমাকে মেরে যা গাজী হয়ে যাক, আর নইলে আমার হাতে মরে শহীদ হয়ে বেহেশতবাসী হোক, কাউকে পাঠাচ্ছ না কেন। তা বলছে ইমামে শাফি এমন চুপ করে বসেছিলেন একদম নিস্তব্ধ হয়ে, যেন মনে হচ্ছে ওনাদের মাথার উপরে পাখি বসে আছে, নড়লেই উড়ে যাবে। তারাই তলোয়ার বের করে নিয়েছে, আজকে কেটেই ফেলবো, আজকে মেরেই ফেলবো, কেন বুঝতে তো পেরেছে কাফিরদের আর শক্তি নেই। তারা এসে একটা প্রস্তাব রাখলো, সন্ধি হবে, সন্ধি হতে যাচ্ছে, আমি অত বিস্তারিত গেলে হবে না, আপনাদের সেটা পড়ে নিতে হবে। তো সেখানে নবী একটা সন্ধি করলেন তাদের সাথে, সন্ধিটা নবী শক্তি থাকা সত্ত্বেও একটু চেপে করলেন, নরম হয়ে করলেন, বোঝা গেল। মানে আমাদের যখন শক্তিতে থাকে তা সামনের মানুষকে একেবারে ধূলিসাৎ করে এ করতে থাকে। তারাও সন্ধি করলো, দুই পক্ষ সই হলো। সেই দিন বলছে আজকে মারতে দেয়নি, কাটতে দেয়নি, লড়াই করতে দেয়নি, বলছে এইভাবে সন্ধি হয় নাকি, আমরা শক্তি দিবেছি এইভাবে কেন সন্ধি হবে। তা কী করা না, সে একটা কথা বলল যে আজ ইনি সত্যিকারের রসুল কি রসুল না, সন্দেহ আগেও হতো ছোটোখাটো, কিন্তু আজকে বড় সন্দেহ হলো। মারেফাত না থাকলে, সে কলমা পড়েছে, সে নবীর সাথে ময়দানে ছিল, গারে ছিল, হ্যাঁ জিহাদের ময়দানেও ছিল, নবীর আশেপাশেও ছিল, তা সত্ত্বেও সন্দেহ করলো কেন, রেসালাতের মারেফাত রাখতো না। সালাওয়াত বার মোহাম্মদ আলী, রেসালাতের মারেফাত রাখতো না, সেই জন্য সন্দেহ করলো। ঠিক সেইরূপভাবে সিফিনের যুদ্ধে নবীর কি প্রয়োজন ছিল, হযরত আলীর জন্য এই কথা বলার, সাবধান করাবার জন্যে, যে আল কোরআন ও মা আল আলী ও আলী ও মা আল কোরআন, কোরআন আলীর সঙ্গে, আলী কোরআনের সঙ্গে। সিফিনের যুদ্ধ হলো, হযরত আলীর সঙ্গে কুফা থেকে অনেক মানুষ গিয়েছে মাবিয়ার বিরুদ্ধে লড়াই করবে বলে, তাই কি না। তারা কারা, মারেফাত আগে প্রয়োজন আছে, আলীর লস্করের ভিতরে সামিল হওয়া কামাল নয়, আলীর মারেফাত থাকা কামাল আছে। কি মাওলানা সাহেব, আলীর লস্করের ভিতরে কুফার কয়েক হাজার মানুষ গিয়েছে, কম করে ৪০ লেখা আছে, ৪০,০০০, তো ওর মধ্যে ভিড়ের মধ্যে সামিল হওয়া কামাল নয়। কিন্তু যেমন নবীর সাহাবিদের ভিতরে সামিল হয়ে গেলাম কামাল, তাহলে সূরায়ে মুনাফিকুন কাদের জন্য নাজিল হয়েছিল, সালাওয়াত বার মোহাম্মদ আলী মোহাম্মদ, হ্যাঁ বলুন, ওদের ময়দান থেকে নবীকে রেখে কারা পালিয়েছিল বুঝুন, আর যারা পালিয়েছিল তাদের সম্বন্ধে নবী জিজ্ঞাসা করেননি,
যে পালায়নি তার কাছে নবী প্রশ্ন করছেন আজীব, যারা নবীকে ছেড়ে চলে গিয়েছে নবী তাদের কাছে প্রশ্ন করেননি, যে নবীকে ছেড়ে যায়নি তার কাছে প্রশ্ন করছে। আলী যখন সবাই গিয়েছিল তুমি যাওনি কেন? আল্লাহ, এ কেমন কথা, তাই কি না? যখন সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, নবীর সবাই মানে সবাই, হ্যাঁ, কেননা যাদেরকে আপনি সবার ভিতরে রাখছেন নবী সেই সবাইকে বলছেন, সবাই চলে গিয়েছিল তুমি যাওনি কেন? উত্তর আলীকে দিতে হবে। আলী উত্তর দিচ্ছেন, ইয়া নবী আল্লাহ আমাকে একটি প্রশ্নের উত্তর দিন, ওরা কি জন্য গিয়েছিল? ওরা বলল কি, যখন ইবলিস আওয়াজ বুলন্দ করলো কাজ কোদিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গিয়েছে, তা ওরা দেখলো মোহাম্মদ মারা গিয়েছে আর থেকে কি হবে, আর আমি দেখলাম যখন নবী মারা গিয়েছে তা বেঁচে থেকে আর কি হবে। ইমান আনার পরে কাফির হওয়া যায় না। সালাওয়াত বর মোহাম্মদ আলে মোহাম্মদ। জীবন ধরে রাখা এটি একটি চ্যালেঞ্জ, কিন্তু হযরত আলীর এই কথা মোতাবেক ঈমান আনার পরেও কাফির হওয়ার অপশন আছে। নবীকে ময়দানে রেখে পালালে কাফির হওয়া যায়, আর আলীকে ময়দানে জিহাদের ময়দানে আলীর বিপক্ষে যে আলীর মারেফত না রাখলেও কাফির হওয়া যায়। সালাওয়াত বর মোহাম্মদ। অপশন আছে, কিন্তু সেই মারফতটি আপনাদেরকে রাখতে হবে। তা সেখানে আলীর মোকাবেলায় কোনো বাহাদুরকে মাবিয়া নিয়ে আসেনি। যখন মাবিয়া দেখলো আর জেতার কোনো রাস্তা নেই, যেমন আজ পুরো বিশ্বের ইসলামের শত্রুরা দেখলো যে ইসলামের যতই ফেরকা থাক না কেন সকলকে আমরা যখন তখন নিজের হাতে ডুগডুগি বানিয়ে নাচাতে পারি, তাদের আকীদা বিশ্বাস ইমান নিয়ে খেলা করতে পারি, তাদের মোল্লা মৌলভীদের খরিদ করতে পারি, কিন্তু যত সময় এই হুসাইনের আজাদাররা আছে এদের ছোট বাচ্চাদের পর্যন্ত খরিদ করা সম্ভব নয়, এদেরকে মেটানো যাবে না। আর যত সময় হুসাইনের আজাদারকে মেটানো যাবে না তত সময় ইসলামের আসল চেহারাকে আমরা নষ্ট করতে পারবো না। সেই জন্য তারা এত বড় শক্তি, বিভিন্ন শক্তি বিভিন্ন দেশ থেকে একত্রিত করে আইএসআইএস নামের জঙ্গিদেরকে ইরাকে পাঠিয়ে দিল, কিন্তু এক হুসাইনি সৈয়দ সেখান থেকে একটি ছোট্ট ফতোয়ার মাধ্যমে তাদেরকে দুলিশাত করে দিল। সালাওয়াত বর মোহাম্মদ আলী। তাহলে একবার বোঝো পাওয়ার কে বোঝো। এ আমার শিয়ারা, এ হুসাইনের মাতমদার বাচ্চা ও যুবক, আমরা সব কিছু ত্যাগ করতে পারি এই আজাদারি, এই মাতমদারি, এই সিনাজানি, এই হুসাইনের উপরে যে ক্রন্দন, এ কোনো জিনিস আমরা কখনোই ছাড়তে পারি না। এটা সকল সময় আমাদের মনে রাখতে হবে। আজিজ, তা তারা যখন দেখলো কোনো দিক থেকে আর এটা পাচ্ছি না, আজ বিভিন্ন জায়গায় যেভাবে জাকেরিন, তারা কিন্তু আলিম না, কিন্তু তাদের বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন, আজ কারবালার ঘটনাকে কাল্পনিকভাবে তৈরি করাবার জন্যে না রওয়ায়েত আছে, কেন কারবালায় মাসায়েব কি কম ছিল যে আমাদের মন গড়ত বিভিন্ন রওয়ায়েতকে বয়ান করতে হবে? আপনি কে, আপনি কিভাবে এইভাবে কথা বলতে পারেন? বলকে রওয়ায়েত এতটুকু আছে, যদি মাসায়েবের একটুকু বল বলতে পারেন যে আলীর বেটি জাইনাব ইবনে জিয়াদের মতো সারাবিন দরবারে তাও বিনা চাদরে পৌঁছে গিয়েছে সারাটি জীবন, আপনার জন্য ক্রন্দন করলেও সেই মুসিবত কম হবে না। তাহলে
আজ কারবালাকে যদি আমরা তিনটে ভাগে ভাগ করে, যারা কারবালা জানে না, যারা হুসাইনের মান্যকারী না, যারা কারবালার যাদের পর্যন্ত পৌঁছায়নি, তাদের কাছে তিনটি প্রশ্ন করে দেখুন, তারাও কেঁদে উঠবে, তাদেরও বুক ফেটে যাবে। যদি একদিন তাদের কাছে প্রশ্ন করেন, এ ভাই আমাকে এতটুকু বলো তো, আজ পর্যন্ত কাউকে মেহমান করে, আজ তো সাতচুরা গ্রামে অনেকে মেহমান এসেছে বিভিন্ন গ্রাম থেকে, কেউ কাউকে বাড়িতে অন্তত বন্ধ করে রেখেছে? কিন্তু ফাতেমার লালকে চিঠি দিয়ে ডাকা হয়েছে, আপনি কোনো মেহমান বাড়িতে আসলে, আল্লাহ আল্লাহ, কেমন কলমা পড়নে ওয়ালা বেমারেফাত মুসলমান ছিল, যে নবী বলেছেন আকরামুজ যাইফ ওয়ালাউ কানা কাফিরা, এ আমার উন্নতি শুনে নাও, যদি তোমার বাড়িতে কোনো কুটুম আসে, সে যদি কাফেরও হয়, তাও তার এহতেরাম করো, তার সেবা যত্ন করো, যদি কাফেরও কেন, নবী জানতেন এক জমানা আসবে আমার লাল হোসেন মেহমান হয়ে ইরাকের সরজমিনে যাবে, কিন্তু তার এহতেরাম তো দূরের কথা, তাকে তারাও রাস্তার ক্ষেত্রে দানা পানি না দিয়ে শহীদ করা হবে, তাদেরকে বন্দি বানানো হবে, তাদেরকে দেয়ারে দেয়ারে ঘোরানো হবে। আল্লাহ আজাদারানে মজলুমে কারবালা, মাওলা সালামত রাখো আমার চব্বিশ পরগনার প্রতিটি গ্রামের কমিটি ও আজাদারদেরকে, কি যারা আজ যেভাবে বিভিন্ন গ্রামে হুসাইনের চল্লিশায় তাবারুকের ব্যবস্থা করে, আমি দেখেছি, আমি তো এও দেখেছি গত রাত্রে ইমামের তাবারুকে কিছু তাবারুক তাদের পছন্দ হয়নি, তারা ফেরত করে আবার ভালো নিয়ে এসেছে। তোমাদের কাছে এতটুকু তো অপশন ছিল, চেঞ্জ করতে পেরেছ, জাইনাবের কাছে এতটুকু অপশন ছিল না, তার পিপাসিত ভাইয়ের উপরে পানির ফাটে হাতে, বিবি কালকে আপনি আপনার মা যায় এবং তার সাথীদের তালাওলাদের উপরে না তিজা না দশ মা না বিশ মা না এক মাসের মজলিশ না চল্লিশা কিছুই করতে পারেননি, কিন্তু আজ আপনার চাহিদাওয়ালারা যতই গরিব হোক, কিন্তু তার সন্তান আজ মন খুলে যেভাবে ফাতেহা দিচ্ছে, বিবি আমরা ফাতেহা দিচ্ছি না, বলকে আপনাকে একটু সন্তুষ্ট করতে চাই, আপনার মনের ব্যথাকে কমাতে চাই, আপনার যন্ত্রণাকে বেদনাকে একটু কম করাতে চাই, বিবি আমাদের এই তাবারুককে আপনি কবুল করলেই তবে কবুল হবে, বিবি সাহেব আজরকম আল্লাহ আজাদারানে মজলুমে কারবালা, চল্লিশ আর মজলিস প্রতিটি গ্রামে হয়, তারপরে খুব কম মজলিস থাকে আবার আগামী বছর, এখানেও আজ চল্লিশ আর মজলিস হচ্ছে, আবার আগামী বছর হবে মহরমের চাঁদ উঠলে। আসুন, আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন না, অনেকে এসেছেন বৃষ্টি হয়েছিল, তারা ভিজে গিয়েছে, সঙ্গে সঙ্গে তারা বাড়ি যেই এখানে এসেছে, অচেনা লোক থাকলেও কেউ না কেউ তলিয়া গামছা দিয়েছে, বাড়িতে বসার ব্যবস্থা করেছে। আল্লাহ আল্লাহ, হায় রে হুসাইনের পরিবার, যাদেরকে সমের কয়েদখানায় এমন ভাবে রাখা হয়েছিল, দিনের রৌদ্র তাদের উপরে আর রাতের নেহার, যে তাদের শুধু চেহারার রং নয়, শরীরের চামড়ার রং পাল্টে গিয়েছিল। আরে আবদুল্লাহর মতো ব্যক্তি, সে নিজের স্ত্রী জাইনাবকেও চিনতে পারেননি, জিজ্ঞাসা করেছিল হে বিবি তুমি কে আছো, আমার বাড়িতে চলে এসেছ, একবার যখন বিবি জাইনাব ঢুকলে কেঁদে উঠে বললেন আবদুল্লাহ তুমি আমাকে চিনতে পারলে না,
যুবককে আপনি বললেন আমি ফাতেমার বেটি জালা আছি, অন মুহাম্মদের মা আব্দুল্লাহ বুকে হাত রেখে একবার বসে পড়ে এ বিবি মানুষের চেহারা রং পাল্টাতে দেখেছি কিন্তু তোমার চেহারা পুরোপুরি চামড়া পাল্টে গিয়েছে, হয় তোমার উপরে কত মুসিবত এসেছে। আজরকুম আল্লাহ, তা আপনারা এসেছেন, আপনাদের জন্য সর্বরকম ব্যবস্থা আছে, আমরা যেখানে যাই অন্তত হুসাইনের মেহমানদের সেইভাবে খেয়াল রাখি কেউ যেন বিপর্যয় না থাকে। কেন আমরা জানি হুসাইনের জন্য এরা এসেছে, কিন্তু হায় রে কারবালা, হায় রে হুসাইনের পরিবার। আজরকুম আল্লাহ, বলেছিলাম তিনটে জিনিস, কাউকে ভুকা পিপাসায় মেহমানদের করতে নেই, আর চার বছরের মেয়েকে কোনো আইনে নেই যে তাকে গ্রেফতার করা হবে, আর ছ মাসের শিশু কখনো ভুল করে না, আর আজিজা শুধু পানি চেয়েছিল হোসেন। কি শুনলেন? আছে আজকের জামানায় কায়নাতে এমন কোনো ব্যক্তি আপনি কোনো দূরে যাবেন নিজের ছোট্ট বাচ্চাকে নিয়ে যে খুব পিপাসায় আছে একে একটু পানি দাও? কেউ আছে এমন ব্যক্তি হিন্দু মুসলিম খ্রিস্টান রাম হজাব যে আপনাকে পানি দেবে না? কিন্তু হুসাইনের কলেজা ছাননি হয়ে যায়, সেই জন্য হুসাইন বলে আমার শিয়ালা যদি কারবালায় থাকতে তো যখন আমি আজগারের জন্য পানি চেয়েছিলাম ওই দৃশ্যকে দেখলে তুমি বুঝতে পার, বলা দেখা তো দূরের কথা, দেখলে তো মরেই যাচ্ছ। কেন আজকের জমানায় কেউ এমন করে না? কিন্তু হুসাইন বলে জানো আমি তাকে যে হাতে নিয়ে পানি চেয়েছিলাম তাকে পানি দেওয়া হয়নি, আমার হাতে হরমুলার তীর দ্বারায় তাকে মারা হয়েছিল। আজরকুম আল্লাহ, আমার যুবকেরা হুসাইনের জন্য যে ধাপ কটি তুলবে তুমি তাতে উমরার হজের স্বভাব, কেন হুসাইনের তাবুতে শরিক হও হুসাইনের জিয়ারতে শরিক হও স্বভাব কিন্তু কমে না, হ্যাঁ না? আমার অনেক যুবকেরা দেখি আমি অনেক জায়গায় যাই অনেক গ্রামে যাই তারা জুলুসে শরিক হয় না, কেন যুবকেরা তোমরা যেতে পারবে না, তোমার হাতে তো হাতকড়ি নেই পায়ে তো বেড়ি নেই তোমার গলায় তো খড়দর তোপ নেই, কেউ তো তোমার পেছনে পেছনে চাবুক ঘোরাতে ঘোরাতে পিঠে আঘাত করতে করতে যাচ্ছে না। কিন্তু আজ হুসাইনের তাবুতের সাথে আমি মুরুব্বিদের বলবো না তারা অসুস্থ থাকে, এই আমার যুবকেরা যেখানেই যাও যে জুলুসে যাও যে চল্লিশে যাও সেই মহর রবিউল আউয়ালের আট তারিখ পর্যন্ত হাত জোড় করে বলি সাইয়াদের সাজ্জাদের ওয়াস্তা দিয়ে বলি জনাবে পঞ্চম ইমাম মুহাম্মদের বাকেরের ওয়াস্তা দিয়ে বলি যেন জুলুসে যাওয়া থেকে বল নিজেকে বঞ্চিত রেখো না, কেননা এই জুলুসে যাওয়া মানে সুন্নতে জাইনুল আবেদিনও আছে সুন্নতে মুহাম্মদের বাকেরও আছে, আজ আমরা সেইভাবে শরীক হতে চাই না কিন্তু আজিজ না যেতেই হবে, কেন সৈয়দে সাজ্জাদকে পুরসা দিতে হবে, মাওলা আপনি কারবালা থেকে কুফা কুফা থেকে শাম পর্যন্ত সফর করেছে, আজ আমরা এক কিলোমিটার দু কিলোমিটার মাওলার তাবুত নিয়ে যাচ্ছি, কেন এই তাবুত যেটি আমাদের কাঁধে আছে আমরা একবার নয় দশবার নয় বিশবার না যখনই সময় হয় আমরা তাবুতকে সাজিয়ে তুলে নিয়ে একবার রাস্তায় বেরিয়ে পড়ি, এ গরিব হুসেন, এ সৈয়দ সাজ্জাদ, এ বিবি জনাব, হুসেনের জানাজাকে আপনাদের তুলতে দেওয়াইনি, আজ আমরা সেই জানাজাকে কাদা দিয়ে আপনাদেরকে ফুরসা দিচ্ছি, এ মাওলা আপনি আমাদের ফুরসাকে কবুল করে নিন।
আমাদের আজাদারিকে কবুল করে নিন। এই বিবি জাহরা, আমরা গুনাহগার, আমাদের চোখ সেই পবিত্র আমরা রাখতে পারিনি, কিন্তু যে অস্ত্র আমাদের চোখ থেকে বেরিয়েছে সেটা হুসাইনের জন্য বেরিয়েছে বিবি। সেই হুসাইনের গুরবতের ওয়াস্তা আমাদের চোখের অস্ত্রগুলো নিজের লোবালে জায়গা দিয়ে দিন, যাতে আমরা রোজে মেশার হুসাইনের আজাদার হয়ে মাতুমদার হয়ে আপনার সম্মুখীন যে শেফাতের হকদার হতে পারি। মাতামে হুসাইন।